তোমাদের রানী 8ই সেপ্টেম্বর শুক্রবার থেকে প্রতিদিন সন্ধে 6টায় স্টার জলসায়। আমি কিন্তু সে কথা বলিনি। আপনি তাহলে কি বলতে চাইছেন? চাইছি এখানে থাকলে রোজই তোমাকে নিয়ে কিচ্ছা হবে আর কাগজে সেগুলো বেরোবে, ইমেজের ক্ষতি হচ্ছে। শুনুন, আমি আপনার মতো অত উঁচু তলার মানুষ নই। আরে খবরের কাগজে কি বেরিয়েছে সেটা নিয়ে সারাটা দিন কাটিয়ে দেওয়ার মতো সময়ও আমার কাছে নেই। আপনার আছে হয়তো, থাকতেই পারে, কিন্তু এবার আমাকে বেরোতে হবে। এইটা আমাকে কোনো অপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য করো না। ভয় দেখাচ্ছেন? ধরে নাও তাই। তাহলে আপনাকে একটা সহজ কথা জানিয়ে রাখি মিস্টার সেন, ভয় আমি পেলাম না। তার মানে এখানে কাগজে কাগজে তোমার নামে কেচ্ছা বেরোবে আর তুমি সেগুলোর পরোয়া না করে তোমার ওই কুমারের সঙ্গে লীলা খেলা করে বেড়াবে, এই তাই তো? হ্যাঁ তাই। সত্যি তোমাকে যত দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি, নির্লজ্জতা একটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে। আপনাকেও দেখছি আর খুব করুণা হচ্ছে। বন্ধুত্বের সরল সংজ্ঞাটা যদি আপনিও একটু বুঝতেন তাহলে, বুঝেন না বলেই হয়তো আজ আপনার কোনো বন্ধু নেই। আপনি নিঃসঙ্গ, এম্পটি স্ক্র্যাপ, একদম একা। আজ মেকআপটা একটু চড়া করছে, চোখের নিচের কালো দাগগুলো ঢাকতে হবে, আলো পড়লেই বোঝা যাবে। ঠিক করে ঘুমোননি দাদা কাল রাতে? একটু মেসাজ দিয়ে দেবো আগে, একটু মেসাজ। না না, তার দরকার নেই, মেকআপটা ঠিকঠাক করে করে দে। হ্যাঁ, বাইরে যাবো দাদা। না, বাইরে ভেতর আর রাখলো কোথায়, তুই এখানেই থাকবে। এরকম আগে ছিল না দাদা, আর্টিস্টদের সম্মান ছিল, তার ঘরের গল্প বাইরে টেনে এনে গল্পের গুরু কাছে উঠল। হ্যালো, ক্যান ইউ প্লিজ কানেক্ট মি টু মিস্টার সরকার, অরুণ কুমার। ঠিকই বলেছেন দাদা, যা ইচ্ছে তাই লিখছে এসব কাগজগুলো। ভয়টা কি জানিস বসির, কাগজে যেটা লেখে তার মানে মানুষ সেটা চাইছে। হ্যালো, অরুণ কুমার। হ্যাঁ দাও, এই ফোনটাই তো আশা করছিলাম, কান টানলেই মাথা আসে আর হেড এলেই হেডলাইন। হ্যালো, অরুণ কুমার। হ্যাঁ বলুন, আপনার ফোনটা আমি এক্সপেক্ট করছিলাম। মিসেস সরকার, আপনাকে আমি খুব শ্রদ্ধা করি, আপনার কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করিনি। আপনার খবরের কাগজে এই হেডলাইনটা ঠিক মানায় না। আসল কথা কি জানেন অরুণবাবু, এ দেখুন না, কদিন আগে সাহেবরা দেশ ছেড়ে চলে গেল, অথচ একটাও সাহেবের লাশ পড়ল না, দেশটা স্বাধীন হয়ে গেল। একটু আশ্চর্য লাগে নাকি, রক্ত দিয়ে স্বাধীনতা আনেনি দেশের লোক। আপনি কিন্তু অবান্তর কথা বলছেন, এই সমস্ত কথার কোনো মানে হয় না। আরে শুনুন শুনুন, আপনাদের সিনেমার প্রেম কাহিনীর থেকে এগুলো অনেক বেশি প্রাসঙ্গিক। আসলে মানুষের মাথা এখন ফাঁকা হয়ে রয়েছে, জানেন তো, আইডল মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ, মানুষ এখন এইসবই চাইছে। আর আমাদেরকে বলির পাঠা হতে হবে, তাই তো? আরে মশাই, ভবানীপুরের মানুষ আপনি, আপনাকে পাঠা চেনানো আর বাঙালকে হাইকোর্ট দেখানো এক ব্যাপার। দেখুন, আপনি ভুলে যাচ্ছেন যে নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা মানুষ এখনো ভোলেননি। আসলে আপনি আপনার পাঠকদেরকে এগুলো গেলাতে চাইছেন। সুভাষ বোস ছবি হয়ে গেছেন, কিন্তু আপনি এখনো জীবন্ত।
তার মানে আপনি যা করেছেন সব জেনে বুঝে করেছেন তাই তো কেন মিথ্যে বানিয়ে কিছু লিখেছি বলে তো মনে হয় না কিছু ভুল হয়েছে কি আচ্ছা না পরে হবে না না যদি মনে হয় আমরা ভুল কিছু করেছি আপনি কেস করতে পারেন তবে কি জানেন তরুণ বাবু আমরা হলাম ছিদ্রান্বেষী আপনাদের হাওয়া খেতে যাওয়া হোটেলের ঘরগুলো আমাদের জানা আছে কখন কি কাজে লেগে যায় তো বলা যায় না বাস ঠিক আছে বললাম তো পরে হবে ঠিক আছে কার রাগ কার উপর ঝাড়ছে তরুণ বাবু শান্ত হন শান্ত হন মনে রাখবেন দিন পাল্টাচ্ছে ব্যাড পাবলিসিটিও এখন পাবলিসিটি তার মানে আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন তাই তো ছি ছি এভাবে বলছেন কেন আমি কি আপনার শত্রু নাকি সময় কিন্তু আমারও আসবে মিস্টার সরকার কি করছেন শুটিং এর পর চলে আসুন না আমার অফিসে একসঙ্গে দুজনের চা খাওয়া যাবে দার্জিলিং টি সময় পাল্টাচ্ছে অরুণ বাবু পাতাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে আমাদের তো ভরাতে হবে চালিয়ে যান চালিয়ে যান আমরা সঙ্গে আছি হা করে দাঁড়িয়ে দেখছো কি এগুলো ধরো ভেতরে নিয়ে যাও মা তুমি কখন এলে চলো ভেতরে চলো এ কিন্তু তোমার ভারী অন্যায় মার এভাবে যখনই আসবে তখনই হাতে জিনিস নিয়ে আসবেন এটা কি ঠিক কি করব বেয়ান এটাই আমাদের আদত ছেলেবেলা থেকে এটাই শিখেছি আর এটাই করি না আমি আসলে ঠিক সেভাবে কিছু বলতে চাইনি উমা তোর সঙ্গে আমার কথা আছে সব কথা আমরা পরে বলবো তুমি আগে ঘরে চলো এই তোর টেলিফোনটা কি হয়েছে রে সকাল থেকে ফোন করে যাচ্ছে কেউ ধরছে না জানি না তো রিসিভারটা একটু প্রবলেম করছে কিন্তু লাইনে তো কিছু মানে তুই কিছুই জানিস না তাই তো এই তোদের ফোনটা কি হয়েছে রে সকাল থেকে ফোন করে যাচ্ছে কেউ ধরছে না জানি না তো রিসিভারটা একটু প্রবলেম করছে কিন্তু লাইনে তো কিছু মানে তুই কিছুই জানিস না তাই তো এসব ব্যাপার তো উনি আর বুড়োই সামলান আমি আর খুব একটা মাথা গলায় না সেই জন্যই আজকে তোর এই পরিণতি দূর বাবা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করবে নাকি চলো ভেতরে চলো আমি এখানে থাকতে আসিনি উমা উমা তোকে তখন আমি পই পই করে বলেছিলাম যে ওই স্টুডিও পড়া ছেড়ে দিলে ভালো হয় না ওদের হাজার দোষ থাকে শুনেছিলে তখন আমার কথা এখন কি করবি বল কোথায় মুখ লোকাবি মানে মানেটা কি সেটাই তো আমি জানতে এসেছি কি লজ্জা কি লজ্জা সকাল থেকে আত্মীয় কুটুম সবাই টেলিফোন করছে এরকম পুত্র আপনি পেটে ধরেছিলেন মেয়ান মা তুমি কাকে কি বলছো চুপ কর তুই চোখে ঠুলি পড়ে বসে রয়েছে ওই ছেলেটা আছে সেরকম এ তোকে কি মন্তর দিয়েছে রে তুমি কেন এরকম করছো কি করেছেন উনি তুই সত্যি কিছু জানিস না কি করেছে তাহলে দেখ দেখ নিজের চোখে দেখ আজকে কার কিছু কি হয়েছে বৌমা আপনিও কিছু জানেন না তাহলে আসুন একবার দেখে যান আপনার ছেলের লীলা মোচনের ছবিটা দেখুন সচক্ষে দেখুন এই যে মেয়ে
লাঠি ঝাঁটা খেয়ে যখন এই বাড়ির পাট চুকবে তখন তো বাপের বাড়িতে গিয়ে আসতে না কাটতে হবে। এটা শত্রুর, তাই সাবধান করে দিয়ে গেলাম। তুমি না হাই রহিতে কাছে কিছু খানারও না হয় রহিতে কাছে। কষ্ট আমি পেয়েছি ভাই, জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু বুদ্ধি তার কারণটা, কারণ সেটাই তো বুঝতে চাইছি, কি কারণ? বেরিয়ে যান। খোকাবু, এগুলো কি হচ্ছে নাকি? বাংলা বোঝেন না, ইংরেজিতে বলবো, গেট আউট। চলো 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 পাল্টা।